नमस्कार एक्वाकल्चर डायरी यूट्यूब चैनल सबाई के स्वागत आशा करी सबाई भलो आज के गलदा चिंगड़ प्रजनन नहीं आलोचना करब कारण यह बेपारे गलदा चिंगड़ी नहीं कैक जन के मैं टपिक आलोचना करार्जन रिक्वेस्ट कर तई दर्शक बंधुदे इच्छा अनुजाई गलदा चिंगड़ प्रजनन नहीं आज के आलोचना कर गलदा चिंगड़ी मिस्टी जले बसबास कर ले डिम पड़े नोना जले जेखने मोटामोटी जे नोना और मिष्टि जल संमिश्रण है से एस्चुआरीते जार पीएच साधारण 15 पीपीटी कम बेसि थाके कृत्रिम उपाए जखन आमरा गलदा चिंगड़ी प्रजनन एटा बोलते आमरा कि बुझी आसले गलदा चिंगड़ी जखन मिष्टि जले बसबास करे से मिष्टि जले किन्तु एरा प्रजननटा करते पारे आजकल विशेषत आमरा जखन पुकुरे चाष करछि सेई पुकुरे कि होच्छे गलदा चिंगड़ी से किन्तु मिष्टि जले प्रजननो करछे एबं सेई क्षेत्रे डिमगुलोके सेटा तादेर जे माने उदर देशे आमादेर जे ब्रूड चेम्बारेर भितरे तारा बहन करे एबं सेई क्षेत्रे हैचिंगो हये जाय किन्तु एई हैचिंगगुलो हैचलिंग जेटा माने जे लार्भा सेटा किन्तु एई मिष्टि जले ओरा बाँचे ना मारा जाय তাই আমাদের যখন কৃত্রিম উপায়ে এই প্রজননটা করতে হবে তখন আমাদের কোন জায়গা থেকে আমাদের শুরু করতে হবে আমরা গলদা চিংড়ি যে প্রজননটা যেটা পুকুরে হয় সেটা কিভাবে হয় যদি আমরা জানি যে সাধারণত যখন চিংড়ি খোলস ত্যাগ করে সেই খোলস ত্যাগের পরে যে পরিণত চিংড়িগুলো তারা এই প্রজননে লিপ্ত হয় এবং সেই সময় কারণ তারা দুজনে দুজনে রিসেপটিভ হয়ে যায় এবং সেই প্রজনন করে নিয়ে ডিমটা পাড়ে এবং সেই নিষিক্ত ডিমগুলো কারণ আমরা জানি যে এই যে নিষিক্তটা হয় এটা জলের ভিতরে মানে এক্সটারনাল ফার্টিলাইজেশন হয় এবং সেই নিষিক্ত ডিমগুলোকে স্ত্রী চিংড়ি আবার সেটাকে তার যে প্লিওপোডের ভিতরে যে ব্রুড চেম্বার আছে সেই তার ভিতরে সেই ডিমগুলোকে রাখে এবং সেখানে ইনকিউবেট করে এবং এই ইনকিউবেট করে মোটামুটি 18-20 দিনের পরে এটা থেকে বাচ্চাটা বেরোয় এবং এই যে মোটামুটি ডিম পাড়ার পরে সেটাকে যে ডিমটাকে গ্রহণ করে সেই প্রাথমিক দশাতে যখন ডিমটা হয় মানে সদ্য পাড়া যে ডিম সেটা অনেকটা অরেঞ্জ কালারের হয় এবং ধীরে ধীরে সেটাকে সেটা ভ্রূণে রূপান্তরিত হয় এবং ডিমের কালারটা সেটা পরিবর্তন হয়ে সেটা বাদামি বা কালচে হয়ে যায় তাহলে আমাদের যখন এই যে কৃত্রিম উপায়ে আমরা যখন এই লার্ভাটাকে তৈরি করব কারণ সেই সময় আমাদের এই স্টেজটাকে আমরা দেখে বেছে নিতে হবে অর্থাৎ কোনটা হচ্ছে মানে জাস্ট হ্যাচিংয়ের আগের মুহূর্ত যে চিংড়িটা যেটা বাদামি বা কালচে হয় সেই চিংড়িটাকে বেছে নিয়ে আমরা করি কি এই নোনা জলে আমরাকে হ্যাচিং করি এবং আমাদের যে প্রজননের এখন সুবিধা এবং যেটা আমরা খুব সহজভাবে করতে পারি তার জন্য আমরা এই নোনা জলের পুকুরকে আমরা বেছে নিই এবং সেখানে মোটামুটি 15 পিপিটের কাছাকাছি যে লবণতা মেনটেন করা হয় এবং সেখানে এই চিংড়িটাকে ছাড়া হয় এর জন্য কতগুলো ধাপে ধাপে এগুলোকে আমাদের জানতে হবে কারণ প্রথম কথা আমাদের এখানে যে পুকুরটাকে সঠিকভাবে তৈরি করতে হবে কারণ সেখানে যদি অবাঞ্ছিত মানে মাছ বা কোনো মাছের এই যে চিংড়ির যে পোনার যে শত্রু কাঁকড়া এরকম সব কিন্তু এবং গেড়ি গুগলি এগুলো কিন্তু সেখানে সমস্ত নিধন করে তারপর আমাদের এই বাচ্চাটাকে উৎপাদন করলে তবে ভালো ফল পাওয়া যাবে এর জন্য প্রাথমিক ধাপ হিসাবে পুকুরটাকে শুকনো করা এবং শুকনো করে নিয়ে সেই জায়গায় যে নিচের যে তলদেশের যে নরম মাটি সেটাকে সরিয়ে ফেলা এবং সরিয়ে ফেললে তাহলে কী হবে সেখানে যেমন রোগ জীবাণু চলে যাবে বিভিন্ন এই যে শত্রু যেগুলো রয়েছে বিশেষত গেড়ি গুগলি এবং কাঁকড়া সাপ এগুলো কিন্তু এখান থেকে সরিয়ে ফেলা সম্ভব হবে এবং যদি কোনো মাছ থাকে সেটাও কিন্তু সরিয়ে ফেলা সম্ভব হবে এরপরে সেই জায়গাটাতে স্বাভাবিকভাবে তলদেশটাকে একটু রোদ লাগিয়ে সেটা ফাটিয়ে নিতে হয় এবং সেখানে একটু চুন প্রয়োগ করে সেটাকে ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হয় এই ঠিক এরপরের দশায় যখন এটাকে ঠিকঠাক করে তলদেশটা ফেটে যায় তখন ধরে নেওয়া হয় যে সেখানে জল প্রবেশ করার উপযুক্ত সেই সময় এই যে নোনা জল যদি আমাদের ঠিক থাকে সেখানে নোনা জলটা মোটামুটি 15-20 পিপিটির মতন সেই যে নোনা জলকে সেখানে আমরা ঢুকিয়ে নিই এবং ধীরে ধীরে কী হয় সেই জলটা যখন একটু থিতিয়ে যায় তখন আমরা কুড়িকে 0.6 মিটার পর্যন্ত যে জলটা ঢুকানো হয় সেই জায়গাটাতে প্রথম অবস্থায় আমরা কপার সালফেট প্রয়োগ করি এই তুঁতে প্রয়োগের মাধ্যমে যদি অতিরিক্ত সেখানে মোলাস্কার চাপ থাকে তখন আমাদের এই তুঁতে প্রয়োগের স্টেপটাকে ফলো করা হয় এবারে যদি অনেক সময় দেখা যায় যে তুঁতেটাকে প্রয়োগ না করে আমরা কড়া ডোজে যে ব্লিচিং দিই যেটা সাধারণত 30-35 PPM যদি আমরা ব্লিচিং প্রয়োগ করি তাহলে কিন্তু এই জলটাকে শোধন হয়ে যায় এবং সেই জায়গাটাতে পুকুরের যে ভেতরে তলদেশে যদি কোনো গেড়িগুলো লুকিয়ে থাকে বা অন্য কোনো মাছ কাঁকড়া লুকিয়ে থাকে সেগুলো কিন্তু মারা যায় ঠিক ব্লিচিং পরে ব্লিচিং যখন আমরা প্রয়োগ করলাম সেই প্রয়োগের পরে আমাদের সেখানে বিকেসি যেটা 0.86% মানে যে বিকেসিটা 0.86 যে PPM হারে সেখানে বিকেসি প্রয়োগ করতে হয়
এরপরে সেখানে যে হয়ে গেল যে প্রয়োজন মাফিক সেখানে আমরা চুন প্রয়োগ করব। চুন প্রয়োগের পরে এবারে আমাদের চুন প্রয়োগটা সাধারণত প্রতি এতে আমরা 2 কেজি পর্যন্ত প্রতি ডিসমিলে যেটা আমরা প্রথমে প্রয়োগ করি, এই জায়গায় কিন্তু এই চুন প্রয়োগের পরিমাণটা 400 গ্রাম করে প্রতি ডিসমিলে দিলে আমাদের হবে। এছাড়া অনেক সময় আমরা যে সঠিক পরিমাণ নির্ধারণের জন্য পিএইচটাকে পরীক্ষা করে আমাদের প্রয়োগ করতে হয়। ঠিক এবারে চুন প্রয়োগের পরে আমাদের এই মানে তলদেশের বটমকে ঠিক করার জন্য আমাদের কী করতে হয়, সয়েল প্রোবায়োটিক প্রয়োগ করা হয়। এবং সয়েল প্রোবায়োটিক প্রয়োগ করার পরে এবারে আবার জলটাতে একটু আমরা করি কি যে কয়েকদিন রাখার পরে সেখানে জৈব জুস প্রয়োগ করা হয়, কারণ সেই জায়গাটাতে আমাদের সাফিসিয়েন্ট আনতে হবে আমাদের যে মানে প্রাকৃতিক খাদ্য যাতে হয় সেই জন্য জৈব জুস প্রয়োগ করা হয়। জৈব জুস প্রয়োগ করার পরে আবার সেখানে এবং জলের কিছু আমরা প্রোবায়োটিক ব্যবহার করি যে যার সাহায্যে জলের গুণগত মানগুলো যাতে ঠিক থাকে। এইবারে দেখা যায় যে মাছ ছাড়ার আগে আমরা অর্থাৎ মাছ মানে চিংড়ি মাছ ছাড়ার আগে আমরা জলটা যদি আমরা পিএইচটা দেখে নিই এবং লবণতা দেখে নিই, পিএইচটা মোটামুটি স্লাইটলি অ্যালকালাইন থাকবে এবং লবণতা 15 PPT-র কাছাকাছি হলে তখন সেই জলটা উপযুক্ত। সেই জায়গাটাকে আমরা ওই যে 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 চিংড়িগুলোকে আমরা ডিম ভর্তি চিংড়ি যেটা মোটামুটি হ্যাচিংয়ের আগে স্টেজ এবং সেই রকম চিংড়িগুলো নিয়ে আমরা সন্ধ্যের দিকে এখানে ছেড়ে দিই। এবং সেই জায়গাটাতে দেখা যায় যে যখন এই যে অসম লবণ থেকে অর্থাৎ এই মিষ্টি জল থেকে যখন আমরা এই নোনা জলে ছাড়ছি, অসম লবণের জন্য সেই এমব্রায়োগুলো সেখানে ছটফট করতে থাকে এবং সেটা আলটিমেটলি এই স্যালাইনিটি শকের জন্য সেই বাচ্চাগুলো ওখান থেকে বেরিয়ে আসে এবং সেই যে লার্ভা সেটা এখানে মোটামুটি 11টা দশার যেটা পরিবর্তন করে মানে আলটিমেটলি সেটা পোষ লার্ভাতে রূপান্তরিত হয় এবং এর জন্য প্রায় 24 দিন মতো এটা প্রায় সময় লাগে। এবং এই সময় ওদেরকে যেটা খাওয়ানো হয় প্রাকৃতিক খাদ্য ছাড়াও এটাকে আমাদের ডিমের কুসুম আমরা গুলে প্রয়োগ করি এবং এই সময় আর্টিমিয়াটা যদি আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু সাকসেসটা ভালো আসে। এই পদ্ধতিতে এবং এই জায়গাটাতে যথাসম্ভব এখানে এরেসানো চালু রাখতে হয় এবং নির্দিষ্ট এই ম্যানেজমেন্ট পদ্ধতিতে আমরা এই নোনা জল পুকুরে অতি সহজে কিন্তু এই গলদা চিংড়ির যে বাচ্চাটাকে আমরা তৈরি করতে পারবো। আশা করি এই আলোচনা আপনাদের কাজে লাগবে। এই আশা রেখে সবাইকে আমি ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।